ইতিহাসে ভরপুর মালদহ জেলা। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবেশ থেকে একাধিক সৌধ আজও বর্তমান এ জেলায়। গৌড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানান নিদর্শন। গৌরনগরী ছাড়াও আদিনা মসজিদ থেকে জগজনপুর বৌদ্ধ বিহার রয়েছে, যেগুলির টানে প্রতিবছর রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এখানে ভিড় করেন। মূলত শীতের মরশুমে এখানে পর্যটকরা অধিক পরিমাণে ভিড় করেন, কারণ এই সময় জেলার আবহাওয়া ভালো থাকে। গৌড়ের একাধিক নিদর্শন আজও দাঁড়িয়ে রয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে। না, শীতকালের মরশুম ঘোরার তো একটা জায়গা লাগে, আর মালদাতে আমার ফ্যামিলি আছে, এখানে আমি এসেছি। আদিনাটা একটু নাকি দেখার ভালো জায়গা আছে, সেটা দেখতে এসেছি। কোথা থেকে এসেছি? হ্যাঁ, কলকাতা থেকে এসেছি। কী দেখলেন এখানে? পরিবেশটা সুন্দর, ফাঁকা জায়গা, সুন্দরভাবে সাজানো আছে। অপরদিকে আদিনা মসজিদ থেকে পাণ্ডুয়া মসজিদ রয়েছে গাজল থানা আদিনা গ্রামে, পাশাপাশি হবিবপুর ব্লকের জগজনপুর গ্রামে রয়েছে প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবেশ। প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসস্তূপ গৌড় ১২তম থেকে ১৬ শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসাবে বিরাজমান ছিল। চার শতাব্দীর বেশি সময় ধরে একজনের বেশি রাজবংশ শাসন করেছে। বর্তমানে এটি বাংলার ইসলামিক আমলের দর্শনীয় ধ্বংসাবেশের মধ্যে অন্যতম। ইতিহাস এবং তার সাথে স্থাপকলা মিলেমিশে রয়েছে এই প্রাচীন শহর গৌড়ে। প্রাচীন ভগবান লক্ষ্ণ দ্বারা ভূমির আবিষ্কার হয়েছিল এখানে। এ শহরটির উল্লেখ প্রায় ৫০০ খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতে করা হয়েছে। আমরা যে জেলায় বাস করছি সেই জেলার নাম মালদহ, আজকের নাম মালদহ। কিন্তু এক সময় এর বৃহত্তর পরিচয় ছিল গৌড়, বৃহত্তর গৌড়, যা পৃথিবী বিখ্যাত জায়গা। এখন সেইখানে দুটো বা তিনটে জায়গা পাওয়া যাচ্ছে, আরও বেশি পাওয়া যাবে, আমরা খুব সংক্ষেপে বলছি। একটা হচ্ছে গৌড়, একটা হচ্ছে পাণ্ডুয়া, আরেকটা হচ্ছে তারও আগে বৌদ্ধ যুগের সেই জগজ্জীবনপুর। এই ধ্বংসাবশেষ দেখা যাবে, খুব মূল্যবান জায়গা ইতিহাসের পক্ষে, পর্যটনের পক্ষে, জানার পক্ষে, আনন্দ পাওয়ার পক্ষে। সেই সময় গৌড় যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। অষ্টম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলার পাল রাজবংশের শাসনের অধীনে ছিল। বাংলার বৌদ্ধ জীবনযাত্রার অনুসরণে এই শহরের ব্যাপক উত্থান হয়েছিল একসময়। পাল রাজাদের শাসনের পর সেন রাজবংশের শাসন ঘটে, যা মুঘল এবং আফগানরা দ্বাদশ শতাব্দীতে দখল করে। একসময় গৌড় ছিল শক্তিশালী হিন্দু রাজা শশাঙ্কের অধীনস্থ। অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলার বৌদ্ধ পাল রাজবংশ শাসন করে। ১১১৩ খ্রিস্টাব্দের দিকে রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য যখন ভেঙে পড়তে শুরু করে, ঠিক সে সময় সেনরা ক্ষমতায় লাভ করে। যোদ্ধা সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন সে সময় একজন শাসক প্রধান ছিলেন। এরপর দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতের হিন্দু শাসন তুর্কি আক্রমণকারীদের দেশ লুণ্ঠন শুরু হওয়ায় যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। পরে লক্ষ্মণ সেনরা এবং তার বংশধররা পূর্ববঙ্গের রাজ্যত্ব অব্যাহত রেখে সক্ষম হয়েছিল, তবে অর্ধেক রাজ্য কার্যভাবে মুসলমান শাসনের হাতে চলে গিয়েছিল। গৌড় যথাক্রমে খিলজি বংশ, মামুল বংশ, সুলতান বলবান রাজবংশ এবং তুগলক সুলতানদের রাজধানী শহর হিসাবে বর্তমান থাকে। গৌড়ের হিন্দু সভ্যতার প্রায় কিছুই এখন আর অবশিষ্ট নেই। পর্যটকরা আজ যে ধ্বংসাবেশ পরিদর্শন করে সেগুলি বেশিরভাগই পরের সাম্রাজ্যকালের, মানে ইসলামিক আমলের। এখনও সেসব ধ্বংসাবেশ দেখলে তাদের স্থাপকলার নিদর্শন কিছুটা হলেও পাওয়া যায়। বর্তমানে মালদহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন বাংলার এই ইতিহাসের নানা নিদর্শন, যার টানে পর্যটকরা এখানে ভিড় করেন। মালদহ থেকে হর্ষিত সিংহ, নিউজ ১৮ লোকাল।